হ্যালো ফ্রেন্ডস, হেলটাচে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটি টিপস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওজন বাড়ানোর অসাধারণ টিপস। কিছু মানুষ আছে যারা মোটা হওয়ার জন্য মরিয়া, প্রচুর পরিমাণ খেয়েও তারা কিছুতেই ওজন বাড়াতে পারে না, তাদের জন্য এই টিপস। চলুন আজকে জেনে নিই কীভাবে আপনারা চাইলেই আপনাদের ওজন বাড়িয়ে নিতে পারেন এবং সুস্থ থেকে ওজন বাড়াতে পারেন। এর জন্য খাবারের পাশাপাশি আপনাদের বাড়তি কিছু খাবারও খেতে হবে। বিশেষ করে আপনারা যারা ওজন বাড়াতে চান তারা নিয়মিত কিশমিশ, মধু এবং ডিম খেতে পারেন। ওজন বাড়ানোর জন্য কিশমিশ এবং মধুর কোনো বিকল্প নেই। রাতে ঘুমাবার সময় অল্প পানিতে কিশমিশ ভিজিয়ে রাখুন এবং সেই কিশমিশ সাথে মধু মিক্স করে খেয়ে নেবেন। কিশমিশ ভিজানো পানি যেমন খেয়ে নেবেন, সাথে খেয়ে নিতে পারেন সেই কিশমিশগুলো। এর ফলে আপনার ওজন বাড়তে সাহায্য করবে। এছাড়া আপনি প্রতিদিন সকালে এবং বিকালে ডিম খাবেন। ডিম আমাদের শরীরে প্রচুর পরিমাণ প্রোটিন যোগায় এবং আমাদের ওজন বাড়াতেও সাহায্য করে। এছাড়া আপনাকে প্রচুর পরিমাণ শাকসবজি ও ফল খেতে হবে। শুধু ওজন কমানোর জন্যই যে আমরা শাকসবজি ও ফল খাই তা নয়, ওজন বাড়ানোর জন্য আমাদের খেতে হবে প্রচুর পরিমাণ শাকসবজি ও ফল। অনেক ফল আছে যার প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে, উচ্চ ক্যালোরি থাকে। তার মধ্যে আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে। আপনাকে পাশাপাশি অবশ্যই খাবারের পরিমাণ বাড়াতে হবে। খাবারের পরিমাণ বাড়ানো মানেই একগাদা খেয়ে ফেলা নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন তার 1/4 পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন। ওজন বাড়ানোর জন্য আপনাকে ঘুমানোর আগেই দুধ ও মধু খেয়ে নিতে হবে। দুধ ও মধু খেলে প্রচুর পরিমাণ ওজন বাড়ে। ওজন বাড়ানোর জন্য এটি একটি অবৈধ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু প্রতিদিন 1 গ্লাস ঘন দুধের মধ্যে মধু মিশিয়ে খেতে পারেন। পাশাপাশি 3-4 কিশমিশ খেয়ে নেবেন এবং 1টি সিদ্ধ ডিম খেয়ে নেবেন। এর ফলে আপনার ওজন বাড়তে সাহায্য করবে। এভাবে যদি টানা কয়েকদিন আপনি এই টিপসটি ফলো করেন তাহলে দেখবেন আপনার ওজন বাড়ছে কত দ্রুত। আপনাকে ওজন বাড়াতে হলে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আপনার নিয়মিত খাবারের পাশাপাশি অবশ্যই কিছু উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার যোগ করতে হবে খাদ্য তালিকায়। উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবারগুলো খেতে পারেন অনায়াসে, যেমন ঘি, মাখন, চিজ, পনির, কোমল পানীয়, গরু খাসির মাংস, আলু ভাজা, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, ম্যায়নিজ ইত্যাদি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম অসাধারণ একটি টিপস। এরকম নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।